সিরিয়ার পূর্বাঞ্চলে সামরিক বাহিনীর একটি বাসে জঙ্গি গোষ্ঠী আইএস এর হামলায় অন্তত 23 সেনা নিহত হয়েছে। এই হামলায় আহত হয়েছে আরও 10 সেনা সদস্য। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার আল মায়াদিন শহরের কাছে হামলার ঘটনাটি ঘটেছে, তবে এখনও কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। প্রদেশটির একটি অংশ ইরান ও সমর্থিত সিরীয় বাহিনী নিয়ন্ত্রণ করছে, অপর অংশ যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়া কুর্দি বাহিনী নিয়ন্ত্রণে রয়েছে।